আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দয়ায় অনেক সুস্থ এবং ভালো আছেন। তো আপনারা হয়তো বা জানেন যে 540টি পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীগণ অষ্টম, পঞ্চম, এসএসসি, এইচএসসি, স্নাতক ডিগ্রি পাশে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে এবং আমি এই সার্কুলার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে কোন পদের জন্য কোন শিক্ষার যোগ্যতা পড়বে এবং কারা কারা আবেদন করতে পারবে এবং কী কী শিক্ষার যোগ্যতা আছে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী নিম্ন সংগঠন নিম্ন বর্ণিত অস্থায়ী পদে বেতন স্কেল 2015 আলোকে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার 2 2018 মোতাবেক লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনে নিম্নিত পদের সামনে নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জেলা বা বাংলাদেশি নাগরিকদের নিকটস্থে আবেদন করা যাচ্ছে, ঠিক আছে? তো প্রথম যে পদটি বলেছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 18,250 থেকে 20,010 টাকা। এই সার্কুলারটিতে আপনি পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? জেলা রাজবাড়ি একটা, ঠিক আছে? তো এই আবেদনটি আপনারা কোন বরাবর পাঠাবেন, ঠিক আছে? এখানে দেওয়া আছে কমান্ড এনসিও একাডেমি, বগুড়া সেনানিবাস, বগুড়া 5801, ঠিক আছে? সহকারী বাবুচি পদসংখ্যা একটি, 18,250 থেকে 20,010 টাকা। এখানে অষ্টম শ্রেণী পাশে অথবা জেএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? ইউএসি পদসংখ্যা একটি, 10,200 থেকে 80 টাকা। স্নাতক সমান পাশে আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার ওপর তান্ত্রিক ব্যবহারের জ্ঞান থাকতে হবে, ইংরেজি ও বাংলা কম্পিউটার মুদ্রার খুব গতি যথাক্রমে 30টি ও 20টি শব্দ আপনাকে লিখতে হবে, ঠিক আছে? অফিস সহক 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার হচ্ছে কম্পিউটারের হচ্ছে প্রতি আপনাকে হচ্ছে অবশ্যই জ্ঞান থাকা লাগবে এবং এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 2 জন, 18,250 থেকে 20,010 টাকা। পঞ্চম শ্রেণী বা পিএসসি বা সমান পাশে আবেদনটি করতে পারবেন। ENBR পদসংখ্যা একটি, 18,250 থেকে 20,010 টাকা। এখানে আপনি পঞ্চম শ্রেণী পিএসসি সমমান পাশে আবেদনটি করতে পারবেন, ঠিক আছে? ম্যাস ওয়াটার পদসংখ্যা একটি, 18,250 থেকে 20,010 টাকা। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো সার্কুলার আছে যেখানে বলা আছে 540টি পদে বাংলাদেশ সমস্ত জেলা থেকে করতে পারবেন। তো সব পদগুলোর বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, তো আপনারা এই সার্কুলারটি আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ভালোভাবে পড়ে তারপর আপনি আবেদনটি সম্পন্ন করবেন, ঠিক আছে? তো আমরা দেখে নিই এবার লাস্টে সংশ্লিষ্ট পদের বিপরীত উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা প্লে অর্ডার ড্রাফট অফার যোগ্য এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যে ঠিকানা ডাকযোগে প্রবেশ প্রেরণ করা হবে, সম্মিলিত একটি ফেরত খাম 10 টাকা টিকিট সহ সংযুক্ত করতে হবে। ডাক যোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো সকল পদের বিপরীতে ডান পাশে কলমে উল্লেখিত ঠিকানা আবেদনপত্র প্রস্থানের শেষ তারিখ 31 জানুয়ারি 2022। তো আপনি এই সার্কুলারটা আবেদন করতে হবে, আপনার শেষ সময় হলো 31 জানুয়ারি 2022। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও, আর আমার ভিডিওটি দেখে আপনার যদি কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পায়ে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।